একটি গানের সাফল্যের অন্যতম অংশীদার হচ্ছে গানটির সুরকার এবং গীতিকার। হৃদয় ছোঁয়া কথা এবং সুরের মেলবন্ধন গানটির জনপ্রিয়তা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। এমন অনেক সুরকার গীতিকার রয়েছেন যাদের সৃষ্টি যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। আপনাদের কিছুটা সময় গানে গানে ভরিয়ে তুলতে আমি সিথি সাহা আবারও হাজির হয়ে গেলাম মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত সিথির অতিথি নিয়ে। আর হ্যাঁ, চলমান পরিস্থিতির জন্য আমরা কিন্তু বাড়িতে বসেই অনুষ্ঠানটি করছি। অনুষ্ঠানটি আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে এবং পরবর্তীতে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলেও। বরাবরের মতো আজও ব্যতিক্রম নয়, আমার খুব পছন্দের একটি গান আপনাদের গিয়ে শোনাবো। আমার সঙ্গে পিয়ানো প্লে করবে জন। জন, কেমন আছো? হ্যালো দিদি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, খুবই এক্সাইটেড আজকে। তুমি তো জানো আমরা কোন গানটা গাইবো, চলো ট্রাই করি। ফেরানো গেল না কিছুতে, কোনো বাঁধনে কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে। সে যে হৃদয় পথের রোদে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে, কোনো কারণে কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কি কারণ যায়নি সে বলে, কি ভুল আমি করেছি যে ভুলে, অজস্র বার আমি ক্ষমা চেয়েছি নিজে জলে, কি কারণ যায়নি সে বলে, সে যে হৃদয় পথের রোদে রশ্মিক ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে, কোনো কারণে কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। অনেক ধন্যবাদ জন তোমাকে, ভালো থেকো, আবারও দেখা হবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, আগামী সপ্তাহে আবার দেখা হবে। যে গানটি গাইলাম তুমুল জনপ্রিয় এই গানটির সুরকার হচ্ছে প্রিন্স মাহমুদ, বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের ভালোবাসার এক নাম, যার কথা এবং সুরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় সব গান। এবং আমি আজকে খুবই আনন্দিত যে আমার সিথির অতিথিতে অতিথি হয়ে আসেন এই প্রতিভাধর শিল্পী। ওয়েলকাম টু সিথির অতিথি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং খুব এক্সাইটেড কি আজকে আমার অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। কখনো আসলে আপনার সঙ্গে দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এভাবে ফর্মালি কথা বলার সুযোগ কখনো হয়নি। সো আমি খুব এক্সাইটেড আজকে। দেখা আমাদের লাস্ট দেখা হলো কোথায়? ওকে, লাস্ট দেখা হয়েছিল সিলেটে। আমাদের লকডাউন গেছে, সবাইকে খুব
টেকনিক্যালি চলতে হচ্ছে, কেয়ারফুলি থাকতে হচ্ছে, লম্বা একটা সময় আমরা বাড়িতে ছিলাম সময়, এই সময়টা আপনার কিভাবে কেটেছে? এই সময়টা বাসার মধ্যে কেমন সবার কাটে? আর সবার আমারও তেমন আলাদা করে কিছু নেই, বেশি সময় তো পেয়ে গেছি আমরা নিজেদের জন্য। বাসার সবাইকে সময় দিচ্ছি, যেটা হয় বাচ্চাদের নিয়ে আনন্দ করি, যতক্ষণ পর্যন্ত থাকি জেগে থাকি ততক্ষণ মোটামুটি ভালো থাকার চেষ্টা করি। যেমন সকালে উঠে একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি, তারপরে গাছ আছে আমার বেশি, গাছগুলোর পরিচর্যা করি, গানের সময়টা বাজে, কারণ এখন গানের সময়টা বাজে তো আরো অনেক সময় ছিল যেটা আমাদের বাইরে থাকতে হতো, সেই সময়টা তো বেঁচে যাচ্ছে এভাবেই। বা নতুন কোন গান কি করা হয়েছে? নতুন তো অনেকগুলো গানই করলাম, অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে, একটা একটা করে আসবে। এখন তো আর সেই অ্যালবামের সময় নেই, যে আগে যে বছরে একটা কাজ করতাম তো ওই অ্যালবামেই হচ্ছে সব গানগুলো থাকতো, তো এখন একটা একটা করে গান ছাড়ছি, সামনে মাসেই একটা ভালো গান ছাড়বো দেখি। আচ্ছা, এই করোনার জন্য কিন্তু শুধুমাত্র আমরা না, বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে সবাই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনার কাজে কি কেমন ব্যাঘাত ঘটেছে বা কি কি হয়েছে? ব্যাঘাত তো অনেক অনেক, এটা বলে তো মানে শেষ করা যাবে না। যেমন আমরা তো যে আতঙ্কে ছিলাম প্রথম দিকে, বিশেষ করে প্রায় একটা বছরই তো ওরকম গেল, আমরা নর্মাল ছিলাম, তো নর্মাল কাজ করছি তো এই তো গত কিছুদিন পরে, এর মধ্যে আবার একটা লকডাউন, তো যেটা হয়েছে যে আর সবার যেমন যে কাজ করতে গেলে যা হচ্ছে, যে নিজের বাসা থেকে বেরিয়ে স্টুডিওতে গিয়ে কাজ করা এটা একটু টাফ হয়ে যাচ্ছে, যে কাজগুলো আমার বেশ দিন ধরে করতে হচ্ছে, তো এর মধ্যেই কাজ চালিয়ে নিচ্ছি এখন, মোটামুটি ঠিক আছে, সমস্যা হচ্ছে না। খুব রিসেন্টলি কি কোনো গান পাচ্ছি আমরা? হ্যাঁ, রিসেন্টলি সামনের মাসে খুব সুন্দর একটা গান পাবে, খুব মানে ভালো একটা গান পাবে আশা করছি, বেশ ভালো হবে আশা করছি। হ্যাঁ, মানে শ্রোতারা কিন্তু অলওয়েজ আপনার গানের জন্য মুখিয়ে থাকেন, এবং অলওয়েজই আমরা খুব এক্সাইটেড থাকি যে কখন আপনার একটা নতুন গান পাবো। এখন আসলে গানের সেই সময়টা আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ এই কিছুদিন আগেও যে সময়টা ছিল সেটি দেখো, আমরা কিন্তু 2017 পর্যন্ত সুন্দরভাবে খুব কাজ করেছি, 17-18 পর্যন্ত, কিন্তু কিন্তু এই 19 থেকে কেমন একটা সময় আসলো যেন মনে হচ্ছে গানের সময়, তারপরেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমার বিশ্বাস গানের সময়টা আসলে কখনো যায় না, কিছুদিনের জন্য হয়তো একটু শোনা বন্ধ করে কিন্তু মানুষ গান শোনে, যদিও এখন তো একটু দেখে বেশি গান, তারপরেও গান শোনে একদম কম না। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, এবং আমি আজকে অনেক কোয়েশ্চেনের ডালি সাজিয়ে নিয়ে বসেছি আপনার সাথে কথা বলবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানার ইচ্ছে আছে, কিন্তু যেহেতু আপনার এত অসংখ্য জনপ্রিয় গান, সেই গান শোনার সুযোগ কিন্তু একেবারেই মিস করতে চাই না, শুরুতেই একটা গান শুনতে চাই। আমি তো গান গাই, তুমি ভালো মতোই জানো, আমাকে যদি গাইতে বলো জিনিসটা ভালো হবে না, আমার আমি যাদের গান করি তার থেকে ভালো হয় তাদের তুমি বলো, একজন দুজনের সে গান করুক, তেমন কেউ আসলে ভালো হয়, তো কাকে ডাকা যায় এখন গানের জন্য? আপনার খুব বিখ্যাত একটি গান আমার খুব পছন্দ, তুমি বলো না হলে, সেটা তো আমি শুনতেই চাই আজকে, তাহলে আমরা মাহাদিকেই কানেক্ট করি। হ্যাঁ, আমরা শুনি মাহাদিকে। হাই মাহাদি ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ সিথি, প্রিন্স ভাইয়ের সাথে আমার প্রথম গান করা সুনীল বরুণা আসিফ ইকবালের লেখা এবং প্রিন্স ভাইয়ের সুর করা এবং কম্পোজিশন, সেই গানটা আমি একটু করে গাইছি। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ হল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম,
তুমি নকশি কাঁথা হলে হব কারুহেন না 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 অনেক ধন্যবাদ আপনাকে মাহদি ভাইয়া। আপনার গানের জীবনটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু গানের বাইরেও আপনার যে ব্যক্তিগত জীবন রয়েছে সেটা সম্পর্কে আমাদের কিছুটা হলেও কম জানা। সেটা সূত্র ধরে আমি প্রথমে জানতে চাই যে এই যে সময়ের সাথে সাথে আপনার লাইফস্টাইলে কেমন পরিবর্তন এসেছে। আমি যেমন ছিলাম ঠিক তেমনই আছি, সময়ের সাথে সাথে আমার গানের পরিবর্তন। আর লাইফস্টাইলের যদি বলো, জীবন আচরণের পরিবর্তন বলতে এখন তো কিছুটা পরিণত, এটাই। আর বাকি সব আগের মতো, আগের মতোই আমি একই রকম ভাবে, আমি কিন্তু ঘোরাঘুরি করি একই রকম ভাবে। সেই আগে যেমন অনেক রাতে বাইরে গিয়ে গান শুনতাম, গানটা তৈরি করে, এখনো কিন্তু গান তৈরি করে আমি ঠিক বেরিয়ে পড়ি, বেশ রাত পর্যন্ত ঘুরে ঘুরে গান শুনি, আবার বাসায় আসি। এখনো আমি আমার মতো করে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি এবং ভীষণ ভাবে সেটা এখন বাচ্চাদের নিয়ে করি, বা বউকে নিয়ে যাই, বা বন্ধুদেরও ডাকি, অনেক সময় ছোট ভাইরা আছে ওরাও যায় আগের মতোই। তবে যেটা কম করি সেটা হচ্ছে আমি আগেও কিন্তু খুব বেশি আড্ডায় বা খুব বেশি প্রোগ্রামে কম যেতাম, এখনো কম যাই। তুমি বাইরে আমাকে একটু কম হবে, আমি আমার মতন করে একদম আমার সময়টাকে। আচ্ছা, তার মানে তো নিশ্চয় রাত জেগে কাজ করা হয়? হ্যাঁ, রাত জেগে করি। ইদানিং একটা সমস্যা কি হলো যে আমি রাত জাগতে পারছি না, মাঝে মাঝে এরকম হচ্ছে, মাঝে মাঝে রাত জাগতে পারি, মাঝে মাঝে ঘুম চলে আসে, ইদানিং হয়। আপনি কি খুব ঘরমুখো, মানে বাড়িতে থাকতে পছন্দ করেন? একদম একদম, আমার বাসা থেকে বেরোতেই খুব কষ্ট হয়, বাসা থেকে বের হওয়ার কথা চিন্তা করলেই আমার জ্বর। কত মানুষের সাথে যে কত ভুল বোঝাবুঝি হয়। তবে আমি হাঁটার পথটাকে ইদানিং খুব এনজয় করি, যে আমি ইদানিং রাস্তায় হাঁটি বুঝছো, একে একে। তো এটা করোনার সময় বেশি হয়েছে, এটাই আমি কিন্তু খুব খুব উপভোগ। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা চমৎকার অভ্যাসও বটে। ভাইয়া, পারিবারিক কাজে সময় দেওয়া হয়? পারিবারিক কাজে আসলে আমি সময় দিয়েছি সারা জীবন খুব কম, এ ব্যাপারে আমার ভীষণ রকম বদনাম আছে। মানে আমি অত্যন্ত কম বয়স থেকেই আসলে এত কাজের পেছনে এমন ভাবে ই করেছিলাম যে আমি আসলে অনেক কম সময় দিয়েছি, এটা সত্যি। মানে ইভেন আমার বাচ্চা হওয়ার সময় বা এটা সব সবকিছুই আমার বউ করেছেন, কিন্তু এখন ইদানিং করি, ইদানিং এই যে করোনা হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এখন কিন্তু আমি নিজে নিজের সকালের নাস্তাটা কিন্তু নিজে নিজে করে দিতে পারি, এই ডিম অমলেট করতে পারি, তারপরে পারি সিরিয়াসলি, মানে সত্যি আজকেও করেছি। যেমন ডিম, কারণ সবাই ঘুমায়, মানে করোনার জন্য সবাই ছেলেরাও ঘুমায়, বউ ঘুমায় 10টা সাড়ে 10টা 11টা পর্যন্ত, সত্য কথা। আমি ওদের ডিস্টার্ব করি না, কারণ ডিস্টার্ব করি না এই জন্য আমি চাই ওরা ইচ্ছা মতো ঘুমাবে, ওরা ওদের মতন যখন ঘুম থেকে ওঠার উঠে ই করুক, খারাপ কিছু না করলেই করো। আর ঘুমালে সমস্যা নেই বুঝছো, আমার মনে হয় যতক্ষণ যত বেশি ঘুমাবে তত বেশি ভালো থাকবে। একদমই তাই ভাইয়া। আমি বলছিলাম যে আজকে আমার অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে এবং অনেক কিছু জানার আছে, কিন্তু আমি চাই যে আপনার যে ভীষণ জনপ্রিয় গানগুলি এবং যে গানগুলি স্পেশালি আমার খুব পছন্দ, সেই গানগুলোর কিছু কিছু অংশ হলো আজকে শুনতে চাই। তো এবারে আরেকটা গানের কিছুটা অংশ শুনতে চাই। আপনি কাকে আমাদের সঙ্গে কানেক্ট করতে চান? লিমন আমার ভীষণ রকম প্রিয়, ভীষণ পছন্দের, ও গাইতে পারে, ও আমার সুন্দর একটা গান গেয়েছে, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিতে ওই যে জেলখানার চিঠি গানটা, এই গানটা খুব সুন্দর, এটা বকুলের লেখা। তাহলে আমরা লিমন ভাইয়ের কাছ থেকে গানটা শুনে আসি। প্রিন্স মাহমুদ একটি কিংবদন্তির নাম এবং আমি সত্যি সত্যি অত্যন্ত সৌভাগ্যবান প্রিন্স ভাইয়ের সাথে কাজ করতে পেরে এবং তার সান্নিধ্য পেয়ে আসলে মোস্টলি। সো জেলখানার চিঠি এই গানটি।
গাইছি। দেয়ালের ওপারে আছে আকাশ, খেয়ালের নানা রং আছে বাতাস, সে আকাশ দেখা হয় না, সে বাতাস এসে ছোঁয় না। কেঁদে যাই কেঁদে যাই কেঁদে যাই, না কেমন করে বলো ওইখানে যাই, যেখানে তুমি আর তোমরা আছো সবাই, যেখানে তুমি আর তোমরা আছো সবাই। লিমনের কাছ থেকে আমরা চমৎকার গান, খুবই ফেমাস একটি গান, খুব প্রিয় একটি গান জেলখানার চিঠি শুনলাম ভাইয়া। আমরা আবার আপনার কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি, জানতে চাই যে আপনি তো ভীষণ খুব একটা আড্ডা প্রিয় কি নাকি আড্ডা প্রিয় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হয়? অবশ্যই অনেক, কিন্তু সেটা মানে আমার নিজের আমার পছন্দের লোক, এটা হয় যে আমি যাদের সাথে ইউজ টু আর কি, যাদের সাথে আমি আমার কমফোর্ট জোনের ভেতরে থাকতে, এর বাইরের কেউ এসে গেলে হঠাৎ করে আমার জন্য সমস্যা হয়, তাছাড়া সত্যি। আপনার সন্তানরা আপনার গান শুনে? এটা তো আমি ঠিক বলতে পারবো না, কারণ শোনে কিনা, ওরা ওদের মতো গান শুনে, আমি কখন শুনি আমার কোনো গান শুনতে হবে, কারণ আমি নিজেই তো নিজের গান খুব একটা পড়া হয়ে গেলে আর শুনি না, এগুলো তো মানুষ শুনে, এগুলো আর আমার শোনার কিছু না। একমাত্র মাস্টার করার সময় বা কাজের সময় গান বারবার শুনতে হয়, ওই সময় শুনি। শখের কোনো কাজ আছে আপনার যেটা আপনি নিয়মিত করেন গানের বাইরে? গানের বাইরে এই মুহূর্তে যেটা করছি, 2007-08 সালের থেকে হঠাৎ করে গাছের প্রতি একটু ঝোঁক বেড়ে যায়, তো ওই সময় কিছু গাছই করতাম, এই করোনার সময় একটু বেড়ে গেছে, ওই সময়টা আমি গাছের পেছনে একটু আধটু সময়, সবসময় পারছি না যতটুকু পারি। It's a very good hobby, I would say. আপনার অবসরের সব থেকে প্রিয় বিনোদন কি? মানে গানের মধ্যেই তো, আমার গান শুনতেই ভালো লাগে, আমি কিন্তু গান দেখি না, একদম শুনি এখনো, শুধু গানটাই শুনি, মানে টিভি দেখি কম, একদমই, আমি আগেও কিন্তু টিভি দেখতাম খুব কম, এখনো টিভি দেখি কম, তবে ছবি দেখি, মুভি আর কি, মাঝে মাঝে মানে প্রচুর ছবি দেখি গান শোনার বাইরে। অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা এবার আরেকটা গান শুনবো। আপনার লাস্ট ইয়ারের শেষের দিকে একটি গান রিলিজ হয়েছে আলো, আমার খুব পছন্দের গানটি, এবং গানটি আমি চাই যে গাইবেন আরেকজন খুব প্রিয় শিল্পী আমাদের অরিন, আমি ওকে কানেক্ট করছি আজকে গানটি গাওয়ার জন্য। হাই অরিন, কেমন আছো? আমি ভালো আছি, এবং তোমার কাছ থেকে আজকে আমরা ভাইয়ার আলো গানটা শুনতে চাই। এই আলো হাওয়ার মায়া কাটি, এই জগৎ বাড়ির মায়া কাটি, চলে যাব ভাবতে চোখ ভরে আসে, এই ভালো মন্দেও ভালো থাকা, প্রিয় মুখ গুলো বুক জাপটে রাখা, ফেলে যাব ভাবতে চোখ ভরে আসে, মৃত্যুই শাশ্বত জেনে শিখেছি জীবন ভালোবাসতে, অপ্রাপ্তি বৃত্ত মেনে ব্যথাটা লুকায় পারি হাসতে, এই ভালো মন্দেও ভালো থাকা, প্রিয় মুখ গুলো বুক জাপটে রাখা, ফিরে যাব ভাবতে চোখ ভরে আসে।
বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ অরিন তোমাকে। অরিন যে গানটা গাইলো এটা করেছিলাম হচ্ছে তানজিদ তুহিনের জন্য, কারণ তানজিদ তো খুব ভালো গেয়েছিল, এই গানটা অরিনও কিন্তু খুব সুন্দর গাইলো, হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনার কথা ও সুরে সব শেষ গান আলো প্রকাশিত হয়েছিল গত বছরের শেষের দিকে। তানজির তুহিনের গাওয়া গানটিতে এক ধরনের হাহাকার ফুটে উঠেছে। এটা কি আপনার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ কিনা? একদম একদম। এই দেখো সিটি, আমাদের কি হয়েছিল, আমরা থাকবো বা না থাকবো এটাই তো আমরা ভাবতে পারছিলাম না ওই সময়টায়, কথা চিন্তা করো গত বছরের যে মার্চ থেকে শুরু হলো, কাজ তো দূরের কথা, সে তখন আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম প্রতিটা দিন, আমরা কি আমাদের সময় বা কখনো এমন দেখেছি, শুনেছি ছোট মানে গল্পতে পড়েছি, কিন্তু এমন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এই সময়টা আসলে তো নেওয়ার মতো ছিল না, এরকম মনে হতো একদম সম্পূর্ণ আমার নিজের ফিলিং। কিন্তু এই গানটা প্রত্যেকের গান হয়ে উঠবে একটা সময়, এই গানটা প্রত্যেকের আমরা ওইভাবে হয়তো প্রচার দিতে পারিনি এই গানটাকে, কিন্তু এই গানটা সবার গান হয়ে উঠবে, যে এই আলো হাওয়ার মায়া কাটিয়ে এই জগৎ বাড়ি মায়া কাটিয়ে মানে একটু কাটিয়ে যে আমরা চলে যাব এটা ভাবতেই চোখ পড়ে আসে, ঠিক আমার বাচ্চা থাকবে, বাচ্চা বাসায় ফিরবে, কিন্তু বাচ্চা মানে আমি যখন বাসায় ফিরবো বাচ্চা মানে বাসায় ফিরবো এই যে বাচ্চাকে যে জড়ায় ধরে দিবে এই ব্যাপারটা কিন্তু থাকবে না, তাই না, আমি যখন থাকবো না তো ওকে আমি কি বাচ্চার গালে গাল ভরে কি চুমু খেতে পারবো, বা এই ধরনের এত সুন্দর জাগতিক এই রূপ রস গন্ধ এটা কি নিতে পারবো, এই এটাই ফুটে উঠেছে গানের মধ্যে, এই কথাগুলো কি বলার চেষ্টা করি সুরটার মধ্যে ওই আরতিটা আছে, আমার মনে হয় গানটা যে শুনবে তার ভালো লাগবে এবং সবাই প্রত্যেকটা মানুষ নিজের সাথে এই গানের সাথে যেতে পারবে আমার মনে হয়। সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই যে আসলে শিল্পীদের সৃষ্টি কিন্তু তাদেরকে সারা জীবন মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে, আপনার কাছে কি মনে হয় যে আপনার সৃষ্টি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, আপনি এটা কতখানি বিশ্বাস করেন? হ্যাঁ, গানের মধ্যে তো ভালো ভালো গানের জন্যই তো আমার প্রিয় যারা মানুষ তারা কেন প্রিয় গানের জন্যই তো, আমার মনে হয় আমাকে তো কিছু মানুষ গানের জন্যই পছন্দ করে, কিছু গানের জন্য। আমি একটা কথা বলি শিক্ষিত, দেখো কি হয় তো আমি রাস্তায় হাঁটতে বের হই, হ্যাঁ হাঁটতে বের হই, বেরিয়ে আমি যখন ওই যে ধরো পার্কের দিকে যেতে থাকি, যে ছেলেরা পেছন পেছন আসে বুঝছো, কখনো দল ধরে, কখনো কেউ একা একা, কখনো একজন দুজন হয়তো কথা বলতে পারছে না, কেউ কেউ আছে খুব স্মার্ট একবার এসে ধরে, কিন্তু আবার কেউ কেউ আছে পেছনে আসতে থাকে, আমি আমি হাঁটতে থাকি পেছন পেছনে আসতে থাকে, আমার একটু অপ্রস্তুত লাগে, হ্যাঁ কথা বলে না আসে, তারপরে আবার অনেকে আসে এসে করে কি ভাইয়া আপনার একটু জড়ায় ধরি, তা করে কি এসে জড়ায় ধরে, তা জড়ায় ধরে, হ্যাঁ জড়ায় ধরে মানে করে কি ছাড়ে না, এমন ভাবে খুব হালকা করে জড়ায় ধরে বুঝলো কিন্তু ছাড়ে না, তখন মানে মানে ওদের কাছে হচ্ছে আমার গানের এই ভালোবাসাটা, আমি তো বুঝি আমার প্রতি না, আমার গানের গানকে তারা এমন ভাবে হয়তো ভেতরে লালন করে যে জড়ায় ধরে ওম নিতে যায় বুঝছো, এটা হচ্ছে কোন কোন মানে বিভিন্ন গানের ছবি, এত কষ্ট কেন ভালোবাসা, বা মা রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, বা বাবা কতদিন কত কত রাত দেখিনি তোমায়, বা যদি হিমালয় হয়ে, এইসব গানের যে শক্তি আমার মনে হয় এই শক্তির জন্যই ওরা এইভাবে আমাকে জুড়তে পারে, এই ভালো লাগাটা কোনো পুরস্কারের সাথে তুমি তুলনা করতে পারবা না। ভাই একটু আগে যে গানটা নিয়ে আসলে কথা হচ্ছিল যদি হিমালয় হয়ে, এটা তো আসলে বলতে গেলে ইটস আ কালজয়ী গান, সত্যি কথা আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে গানটি শোনেনি, এবং আমি খুব চাই আজকে যদি এই গানটা একটু হয় তো আপনি কাকে চাইবেন গানটি গাক? আমাদের সাহিন চৌধুরীকে, নতুন একটা ছেলে, আচ্ছা সুন্দর করে গিয়ে আমাকে আমার বার্থডেতে পাঠিয়েছিল, আমরা জাহিনের গানটা শুনতে পারি তাহলে, মানে জাহিনের কাছ থেকে যদি হিমালয় হয়ে গানটা শুনি। যদি হিমালয় হয়ে দুঃখ আসে
হৃদয় সে কিছু নয়, শত আঘাতেও বিশ্ব যে আজ তার আবার হারানোর ভয়, যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয় সে কিছু নয়, শত আঘাতে ভীষণ চমৎকার গেয়েছে জাহিন। জাহিন খুব ভালো গায়। আমিও এই কিছুদিন আগে প্রথম শুনলাম ওর গান, খুব সুন্দর। বাহ, আমি আবার প্রশ্নে ফিরে যাচ্ছি ভাইয়া। 90 দশকের শেষ ভাগ থেকে এমন একটা সময় গেছে যেখানে আসলে প্রিন্স মাহমুদের সুরে অ্যালবাম মানেই হচ্ছে সুপারহিট। অ্যালবামের জন্য শ্রোতারা মুখিয়ে থাকতেন। শেষ সময়টাই কি আপনার জীবনের সেরা সময় ছিল বলে আপনি মনে করেন? সেরা সময় তো অবশ্যই, তবে আমার এখনকার সময়টাও আমি উপভোগ করি। কিন্তু মানে এখনকার সময়টা আমার কাছে মনে হয় ধরো লাস্ট সিডি যেটা বেরিয়েছিল, আমার সিডি আকারে বের হলো এই সময় এসেও অনেক অনেক ভালো লাগা তৈরি করছে এমন না। এবং ওই অ্যালবামের একটা গান আসা মাত্রই, একটা না দুটো গান ওই অ্যালবামে আসা মাত্রই বেশ বেশ মানুষের পছন্দের গান হয়ে যায়। এটা কোনো এক ভ্যালেন্টাইন এসেছিল, এই সময়টা তো দারুণ উপভোগ করেছি আমি দারুণ। আচ্ছা, তারপরের বছর 2017 যখন এলিটা যে কবি গানটা গাইছে, কবি পাঞ্জাবিটা কুচকে আছে কেন, ওই সময় যেই প্রশংসাটা পেয়েছি এটা কিন্তু এখনো ভেতরে ভেতরে একদম বসে আছে। সো আমি এই সময়টাও প্রচন্ড ভাবে উপভোগ করছি। এবং ব্যান্ড মিক্স অ্যালবামের সবচাইতে সফল সুরকার এবং সঙ্গীত পরিচালক কিন্তু আপনি। দেশের শীর্ষস্থানীয় সব ব্যান্ড শিল্পীদের নিয়ে আপনি গান করেছেন, তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন। সেই সময়ের অভিজ্ঞতার কথা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। না শুধু ব্যান্ড মিক্স না, আমি কিন্তু একক গানও আমার প্রচন্ড জনপ্রিয় আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে জয় পরাজয় একটা, আমি কিন্তু শুধু ব্যান্ডের গান করেই এত দূরে এসেছি তা না, কিন্তু সবাই কিন্তু বুঝতে পারেনি ব্যাপারটা। আমি সব ধরনের শিল্পী সব ধরনের গান করেছি, আমি এক জায়গায় সীমাবদ্ধ ছিলাম না। আজকে যে তোমরা আমার এই অবস্থান দেখো, হ্যাঁ, তার জন্য অনেক 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 গান জড়িত এবং এই গানগুলো বিভিন্ন শিল্পী গেয়েছে। পুরনো শিল্পীরাও আছেন যেমন, তখন নতুন শিল্পীও অনেক অনেক গান আছে এবং একক শিল্পীদের অনেক গান করেছে যেগুলো বেশ মানুষ পছন্দ করে। কিন্তু ব্যান্ডের ব্যান্ড আর্টিস্টের গানগুলো একটু বেশি এগিয়ে বলে আমার মনে হয়। তবে অবশ্যই ব্যান্ডের আর্টিস্টের গানগুলোই তো মানে আমার অ্যালবামে বেশি পপুলারিটি পেয়েছে। আমাদের খুবই লেজেন্ডারি একজন ব্যান্ডের আর্টিস্ট, আমাদের সবার প্রিয় বাচ্চু ভাই। আর বাচ্চু ভাইয়ের সঙ্গে আপনি অনেক কাজ করেছেন, কোনো বিশেষ কোনো স্মৃতির কথা মনে পড়ে? বাচ্চু ভাইয়ের সাথে তো অসংখ্য স্মৃতি, অসংখ্য স্মৃতি। কেমন সেই বাচ্চু ভাইয়ের সাথে স্মৃতি সেই সারগাম থেকে, এই স্মৃতিগুলো সবার সাথে শেয়ার করা হয়নি। সারগাম মানে আজকের সারগাম না, সেই মানে আমি বলি সেই প্রথম সারগামে যখন আমরা যেতাম বাচ্চুয়ের সাথে, সেই সময় থেকে রাতের পর রাত তো এখন পর্যন্ত এসে আমার সাথে বোধ হয় সেই 88 থেকে একদম এই 2000 মানে বাচ্চুয়ে মারা যাওয়ার 3 দিন আগেও রাত্রে আমরা কথা বলছি, অনেক অনেক 3 দিন আগেও আমরা মানে রাত 12টা দিয়ে কথা শুরু করলাম, বাচ্চুয়ে 3টা দিয়ে ঘুমোতে গেলাম, এইরকম হতো। এখনো সেই মানে আমি মাঝে মাঝে বাচ্চু ভাইয়ের ইচ্ছে ঢুকি, ঢুকে মাঝে মাঝে দেখি বাচ্চু ভাইয়ের কথাগুলো, দেখি কত গান করছি একসাথে না,
গানগুলো কি ভীষণ কি ভীষণ রকম জনপ্রিয়। আবার অনেক স্মৃতি আছে জানো, ওই যে মাঝখানে আমি তো একটু রাগ হয়ে যেতাম বা অভিমান করতাম, এগুলা বাচ্চু ভাই খুব বুঝত, বাচ্চু ভাই গেপ ধরে দিতেন। দেখো বাচ্চু ভাই প্রথমে প্রথম গানটা ছিল পালাতে চাই যদি তুমি ভালোবাসো না, এটা মোটামুটি মানুষ শুনেছে বেশ, মানে অনেক জনপ্রিয় গানগুলো আরো পরে হয়েছে কিন্তু পালাতে চাই গানটা বেশ বেশ মানুষ শুনবে। তারপরে দেখো আমার মনে আছে পিয়ানো অ্যালবামটার সময় কত স্মৃতি, অসংখ্য স্মৃতি, এত কম সময় তৈরি করছো ভাই। আমরা কিন্তু আপনার কাছ থেকে চলচ্চিত্রের গান খুব কম পেয়েছি, আপনি খুব সীমিত সংখ্যক ছবির জন্য গান করেছেন, এটা কি আপনার চলচ্চিত্রের গানের প্রতি আগ্রহ কম নাকি অন্য কোন কারণ রয়েছে তার পিছনে? আগ্রহ কম না, আগ্রহ অনেকই আছে। আমি যেটা বললাম যে আমি আমার কমফোর্ট জোনের বাইরে একদমই কাজ করি না, এই এই পরিধির মধ্যে যখন থাকি আমার পরিধিটা সীমিত, এর মধ্যে যারা যারা আছেন তাদের কাজগুলো, আমাকে যারা বোঝেন তাদের কাজগুলো সবাই অনেক অনেক বেশি সম্মানিত লোক, কিন্তু আমি নিজে সবার সাথে আসলে অ্যাডজাস্ট করতে পারি না। যেমন আমাকে কিছু চাপিয়ে দিয়ে ধরেন এইটা এখনই করতে হবে বা এটা এরকম হতে হবে এরকম, আমি সবকিছু করে দিতে পারবো কিন্তু আমাকে কেউ এসে আসলে অর্ডার করতে পারবে না, আমার মানসিক ভাবে আমি ওইভাবে প্রস্তুত না, যে মানে এটা আমার ছোটবেলার থেকে এরকম আমি প্রস্তুত না, এবং আমার পাশের মানুষগুলো ওরকম আমার সাথে ওরকম ব্যবহার করে সবসময়, বুঝছো? আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, আমি অ্যালবামেও লিখেছিলাম তোমাদের মনে আছে কিনা, যা ছেড়ে এসেছি ছেড়েই গেছে। কয়েকটি প্রশ্ন আছে আপনার কাছে, বাট ইটস লাইক র্যাপিড ফায়ার, আমি প্রশ্ন করবো আপনি হ্যাঁ অথবা না বলে উত্তর দেবেন। অ্যালবামের দিনগুলোকে মিস করেন? আগের মতো ব্যান্ড মিক্স অ্যালবাম কি করার ইচ্ছা আছে? অবশ্যই আছে, সময় করে ছিল। মিউজিক ইন্ডাস্ট্রি কারোর প্রতি আপনার রাগ বা অভিমান আছে কিনা? এটা তো থাকেই, আমি স্বাভাবিক একজন মানুষ, সাধারণ একজন মানুষ, এটা তো আছেই থাকবে, তবে এর মধ্যেই ভালো থাকার চেষ্টা করি। গীতিকার সুরকাররা আমাদের দেশে যথাযথ সম্মান বা সম্মানই পাচ্ছে বলে আপনি মনে করেন? এই ব্যাপারটা আসলে আপনি ঠিক কে কি সম্মানই নেয় বা নেন আমি ঠিক জানি না, তবে মনে হয় কিছুটা উপেক্ষিত, তবে আমার ব্যাপারটা ঠিক ছিল, আমার ব্যাপারটা যখন আমি যেটা মোটামুটি কি করেছি কাছাকাছি থাকে তখন এখন পর্যন্ত। মিউজিক ছাড়া আপনি কি আর অন্য কিছু করছেন? একদমই না। সমালোচনা পছন্দ করেন? সমালোচনা পছন্দ, এখন তো সমালোচনা নিতে পারি, সত্য কথা যেটা পছন্দ করি বলে ভুল হবে, যখন সমালোচনা করার সময় ছিল তখন এত বেশি প্রশংসা পেয়েছি যে প্রশংসা পেতে পেতে অভ্যাস হয়ে গেছে, আমি এটা মানে লুকাবো না, এখন সমালোচনা যদি কেউ একটু করে, এখনো করে না, আমার সমালোচনা খুব একটা হয় না, এখনো যদি করে ওটা একটু খারাপ লাগে একটু, তবে সমালোচনা খুব একটা পাই না। নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা হয়? ভুল তো অনেক করেছি, অনুশোচনা হয় না, এখন অনুশোচনা করি, তবে ভুল যেটা যেটা যে গানের কাজগুলো আরো সুন্দর করে আরো গুছিয়ে করতে পারতাম, এর জন্য ভীষণ ভীষণ অনুশোচনা। এখন পর্যন্ত এই জীবনে যা যা পেয়েছেন তা কি যথেষ্ট মনে করেন? আমার অবস্থানের একটা লোক, একজন সুরকার বা একজন গীতিকারের তো আসলে মানে যতটা না পান আমি পেয়েছি সবকিছু, এটা যদি অস্বীকার করি তাহলে ভুল বলা হবে, তবে হয়তো প্রাপ্তিটা আরো অনেক অনেক বেশি হওয়া উচিত, কারণ গানের গানের তো দুটোরই, গান লিখেও আমি সুর করি, তো গানের অনেকটা হচ্ছে আমার, তো সেই অনুযায়ী প্রাপ্তিটা হয়তো আরো অনেক মানুষ চিন্তা করে অনেক 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 বড় হওয়া উচিত, কিন্তু আমি মনে করি আমি অল্পে মোটামুটি আমি যতটুকু পাই ততটুকু সন্তুষ্ট থাকার চেষ্টা।
অনেক ধন্যবাদ ভাইয়া, এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব। অনেকক্ষণ ধরে আপনাকে জ্বালাচ্ছি, আমি আর জ্বালাবো না। আমরা অনুষ্ঠানের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে অবশ্যই চাই আপনি আপনার এত এত গুণগ্রাহী, এত সঙ্গীত প্রেমী মানুষ যারা আপনাকে ভালোবাসেন, তাদের জন্য যদি কিছু বলেন এবং অবশ্যই আমার জন্য কিছু বলতে পারেন। এবং অবশ্যই আরেকটা তো গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটা শেষ করবো, তার আগে আপনার কথাগুলো শুনে নিই। অনুষ্ঠানটা করে কিন্তু অসম্ভব ভালো লাগবে, টিমের সবাইকে জানিয়ে দেবে, মাঝরাঙের সবাইকে, খুব সুন্দর। আর তুমি তো উপস্থাপনা হয়তো নাম করে দাঁড়াও, তুমি এত সুন্দর করে কথা বলছো, আমার কিন্তু ভালো লাগছে। সবাইকে আমি যেটা বলবো যে সবাই গান শোনার চেষ্টা করেন, দেখবেন তো অবশ্যই সেই শুধু শোনার মধ্যে কিন্তু এমন অসম্ভব ভালো লাগা আছে, আপনি নিজের মতো করে গল্প তৈরি করতে পারেন একটা গানের। সবাই গান শোনেন, হেডফোনে হোক বা প্লেয়ারটা ছেড়ে হোক বা ইউটিউবে হোক, গানটা শোনেন, শুনে উপলব্ধি করার চেষ্টা করেন। শোনার প্র্যাকটিস, শুধু দেখা না, শোনার প্র্যাকটিসটাও থাকে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আমার পক্ষ থেকে এবং মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, এবং আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। আপনি আরো অনেক 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 বছর বেঁচে থাকবেন এবং আমাদেরকে এত চমৎকার চমৎকার গান উপহার দিয়ে যাবেন। আপনারও সবাই ভালো থাকবেন। ভাইয়া আপনার একটা গান আছে না, যে ওই যে সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, এই গানটা কিন্তু আমার খুব পছন্দের, এটা একটু শুনতে চাই আজকে। বাহ, তুমি খুব সুন্দর গেলে, তুমি গিয়ে দাও। আচ্ছা টপুকে বলো, টপুকে টপুকে বলো, টপুকে ডাকো। হ্যালো টপু ভাইয়া, কেমন আছেন? ওয়েলকাম টু শিথির অতিথি। এই তো ভালো আছি, আই থিংক আশা করছি তোমরাও ভালো আছো সবাই। হ্যাঁ, আমরা খুব পছন্দের একটা গান আছে শুনতে চাই আপনার কাছ থেকে, ভুবন ডাঙার হাসি। প্রিন্স ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে, তার মধ্যে আমি মনে করি যে অন্যতম একটা কাজ হচ্ছে ভুবন ডাঙার হাসি, ওই গানটা আজকে প্রিন্স ভাইয়ের জন্য আমি করছি। সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, সোনার মেয়ে দিলাম ভুবন ডাঙার হাসি, হারাবো হৃদয়ে টানে ভালোবাসার একটু মানে, ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি, আবেগি মেঘের ভেতর পৃথিবীর সব আদর, তুমি হবে আমার ভেবে দুচোখ বুঝি, প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই, এ যে কি হলো আমার, কোথায় আমি ভাসি তোমাকে, তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। থ্যাংক ইউ সো মাচ টপু ভাইয়া। আপনারা উপভোগ করছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরুল মিল্ক সোপ বা নিবেদিত শিথির অতিথি অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবার প্রিয় সুরকার গীতিকার প্রিন্স মাহমুদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের পছন্দের কোনো এক শিল্পী নিয়ে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গান শুনতে থাকবেন, এবং মনে রাখবেন গান কিন্তু আপনার শরীর এবং মন দুটোকেই ভালো রাখার মহা ঔষধ, এবং সুস্থ থাকবেন, নিরাপদে তো থাকবেন।